শুরুতেই করোনা নতুন ধরন প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরকে এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ভ্যারিয়েন্ট খুবই অ্যাগ্রেসিভ, এ কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ এখনই স্থগিত করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল বিমানবন্দর এবং স্থলবন্দরে স্ক্রিনিং আরও জোরদার করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আরও কঠোর হওয়ার জন্য জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা নাগরিকদের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে, তাদের টিকা নেওয়া এবং তাদের আরটিপিসিআর টেস্ট করা আছে কিনা দেখা হবে। আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ, এ কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট এখানেও স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে।